হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ এসে গেছি আমি একটা নিউ ব্লগ নিয়ে। আজকের প্ল্যান আমার তোমাদের কোনো রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার না, বা আমার ডেইলি লাইফ ব্লগ দেখানোর না। আজ আমাদের সাডেন প্ল্যান হলো মন্দারমণি যাওয়ার, আমাদের ফ্যামিলি আর ফ্যামিলি ফ্রেন্ডসদের কটা। তো আজকে তোমাদের আমি মন্দারমণি নিয়ে যাব। তো এখন আমার প্যাকিং চলছে, আর আমরা আজকে দুপুরের মধ্যে বেরিয়ে যাব এখান থেকে, আর আই হোপ সো ইভিনিংয়ের মধ্যে পৌঁছে যাব ওখানে। আমার বাবার কিছু কাজ আছে, তাই জন্য আমাদের একটুখানি দেরি করে বেরোতে হচ্ছে, না হয় আমরা সকালবেলাই যাই মন্দারমণি গেলে। এনিওয়েজ, আমি অনেক কথা বলে দিলাম, এখন তাড়াতাড়ি এখন ব্যাগ প্যাক করে আর চান করে রেডি হয়ে তাড়াতাড়ি লাঞ্চ করে দেন বেরোবো আমরা। রেডি, এখন বেরোবো। সো 4:40 বেরিয়ে আমরা ওয়ে টুয়ার্ডস মন্দারমণি। আমাদের 2 নাইট 3 ডেজের প্ল্যান, 1 নাইট ভাইসরয় অ্যান্ড 1 নাইট পাথকিং হোটেলে থাকবো। সো ফাইনালি রিচড ভাইসরয়। তোমাদের ডিসক্রিপশন বক্সে আমি হোটেল রুম প্রাইস দিয়ে দেবো, ইভেন ফুড প্রাইসও আমি দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। এই যে আমাদের রুম, আমাদের 316 রুম নাম্বার ছিল, সেকেন্ড ফ্লোরে। খুবই বড় রুম ছিল, বেশ ভালো ছিল, অথেন্টিক অথেন্টিক টাইপের ডেকোরেশন, ভালোই লাগছিল। লন, এই জায়গাটা সুইমিং পুল, আর এটা হচ্ছে আমাদের রুম। এটা হলো ওয়াশরুম, সো ফাইনালি আমি এসে দেখলে তো আসলাম, এসে এখন ড্রেস চেঞ্জ করে দেন একটু বসলাম। আমাদের রাত হয়ে গেছে যেহেতু, তাই তোমাদের হোটেলের পুরো ভিডিওটা দেখানো হলো না, এক্সটেরিয়ারটা তোমাদের কাল সকালে দেখাবো, ঘুম থেকে উঠেই তোমাদের আগে ওটা দেখাবো, দেন আমি আমার দিনটা স্টার্ট করবো। সো আমরা আজ টোটাল 4টে ফ্যামিলি এসেছি, যারা 5টা রুম নিয়েছি। তো ওরা বাকিরা সবাই সকালে এসে গেছিলো, আমরা আস্তে আস্তে ইভিনিং হয়েছে, মানে ইভিনিং না নাইট হয়ে গেছে। আমরা 4:30 দিকে বেরিয়েছিলাম বাড়ি থেকে, আস্তে আস্তে এখানে অনেক লেট হয়ে গেছে। আমি ড্রেস চেঞ্জ করতে করতে 10টা বেজে গেছে, 10টার সময় পুলের লাইট অ্যান্ড মিউজিক সব পুলই বন্ধ করে দেয়, ওখানে আর সুইমিং করতে দেয় না, তাই আর যাওয়া হলো না। ভাবলাম নিচে গিয়ে পুলে যাব, ওরা ডাকলো আমায়, বললো কি মা তুই লেট করে দিলি। আমি ডাকলাম আগে, আমি যে কি করবো, আস্তে আস্তে আমাদের লেট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা 4:30 বেরিয়েছিলাম, আস্তে আস্তে 9টা বেজে গেছে আমাদের এখানে, মানে আমার বাবার কাজ ছিল বলেছিলাম, তাই জন্য আস্তে আস্তে দেরি হয়ে গেল। তো এখন প্রচণ্ড খিদে পেয়েছে, তাই খাবার অর্ডার করেছি, ভাত ডাল আলু পোস্ত মেবি। আমি তো আমার জন্য পমফ্লেট মাছ অর্ডার করেছি, আমার ফেভারিট মাছ তাই অর্ডার করেছি। তো যাই হোক, ওটা আসুক, দেন খাবো, দেন রুম থেকে বেরোবো, না আমি বেরোতে পারছি না, বহুত জোরে খিদে পেয়ে গেছে, একদম ওয়েট করিনি। আবার রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমাদের গাড়ি না অন্য একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেটার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, ওটার জন্য আস্তে আস্তে আরও লেট হয়ে গেছিলো আমাদের, তাই আস্তে আস্তে লেট হয়ে গেল। যাই হোক, এখন ফুডের জন্য ওয়েট করছি, খাবারটা আসুক দিয়ে খাবো। এসে গেল ফাইনালি ফুড, এই যে সে আলু ভাজা, এটা হচ্ছে রাইস, আর এটা হলো ডাল, এটা মনে হয় আলু পোস্ত মেবি, দেখি খুলছে না কেন, হ্যাঁ হ্যাঁ দেখি তাই লাগছে, আলু পোস্ত, দেন এটা হলো আমার পমফ্লেট মাছ, পমফ্লেট মাছ আমার ফেভারিট। এখন আমি দেরি না করে খেয়ে নেবো, আমার খুব খিদে পেয়ে গেছে। আর ফিশটা খেয়ে বলবো তোমাদের কতটা ফ্রেশ। গ্রেভি নিই, দেখে তো ফ্রেশই লাগছে।
খেয়ে বলি এবার। ফিশটা খুবই ফ্রেশ, খুবই টেস্টি খেতে, একদম ফ্রেশ। সো গুড মর্নিং, আমি কালকে ঘুমিয়ে পড়েছিলাম, আমার ডিনার করার পর আর ব্লগ করা হয়নি বিকজ আমার ফোনে চার্জ ছিল না। ফুড আইটেম ওকে ওকে খেতে অমন কিছু ভালোও না খারাপও না, খেলাম কালকে, আমার ওকে ওকে লাগলো। বাট ফুড কোয়ান্টিটি খুবই কম, এখানে রাইসের কোয়ান্টিটি খুবই কম দিয়েছিল এক একটা প্লেটের, আমরা দুটো প্লেট নিয়েছিলাম, ওই কোয়ান্টিটিটা খুবই কম লেগেছে আমার। তারপরে আমি ডিনার করে আমি তারপরে আমার ফ্রেন্ডসদের রুমে গেছিলাম, ওখানে গল্প করে দিয়ে আস্তে আস্তে 12টায় চলে এসেছিলাম মনে আমার রুমে, এসে ঘুমিয়ে পড়েছি। তোমাদের আজকে আমি পুরো এক্সটেরিয়রটা দেখাবো আর ইভেন ব্রেকফাস্টটাও দেখাবো। সো এখন আমি ব্রাশ করি, এখনও ব্রাশ করিনি। ব্রাশ করার আগে তোমাদের আমি আমার রুমের এক্সটেরিয়র ভিউটা দেখাই, চলো। পরপর চারটে রুম আমাদেরই, বাট ওরা সবাই এখন ঘুমাচ্ছে, আমি একটু মনে বেশি তাড়াতাড়ি উঠে গেছি। এখন কটা বাজে? এখন 7টা বাজে। এখানে স্টেয়ার কেস আছে, ভুলে যাব। এটা আমাদের রুম, আমরা এই কথা শুনেছি 1920। সো তোমাদের আরও দুটো রুম দেখিয়ে দিই। আমরা নিয়েছিলাম টোটাল 5টা রুম, তার মধ্যে আরও দুটো রুম একটু ডিফারেন্ট ছিল দেখতে, তাই ভাবলাম ভিডিও করে তোমাদের দেখাই। আর এইটা হলো গিয়ে রিসেপশন এরিয়া।
হচ্ছে আমরা পুল থেকে উঠে গেলে বুঝতে পারো। আমি ফাইনালি চলে এলাম ব্রেকফাস্ট খেতে। আমি মনে হয় দ্য ফার্স্ট ওয়ান ছিলাম ফুল হোটেলে, মানে ফুল বুকড হোটেলে আমি ফার্স্ট ছিলাম, যে ফার্স্ট এসেছিলাম ব্রেকফাস্ট খেতে, কেউ আসেনি। আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম ব্রেকফাস্ট কখন স্টার্ট হবে, 8টার সময় যখন ব্রেকফাস্ট স্টার্ট হলো দেন আমি গেলাম, ফুল ভিডিও করলাম বুফে, দেখো তোমরা। আর ব্রেকফাস্টটা আমাদের রুমের সাথে ইনক্লুডেড ছিল, রুম ভাড়ার সাথে। সো যেমন অ্যাজ ইউজুয়াল থাকে বুফে ব্রেকফাস্ট, সেরকমই ছিল, অত ওয়াস্ট ছিল না, ওকে ওকে টাইপের ছিল। বাট সাউথ ইন্ডিয়ান, দেন ছোলা ভটোরে অ্যান্ড অল ফ্রুট জুস, ফ্রুটস, কেলগস অ্যান্ড দেন ব্রেড, এইসবই ছিল, চা কফি অ্যান্ড অমলেটস। আমি দেন ব্রেড, উত্তপ্পম, উপমা অ্যান্ড হার্ব পটাটো নিয়ে বসলাম। ও আমার উত্তপ্পমটা একটু হার্ড লেগেছে, আর না হলে উপমাটা ভালোই ছিল, আর হালকা হার্ড লেগেছিলো উত্তপ্পমটা, না হলে ইট ওয়াজ টেস্টি। আর ব্রেড সুগার অ্যান্ড বাটার দিয়ে খেলাম। দেন এখানে চা কফিও অ্যাভেলেবেল ছিল, আমি খাই না যেহেতু তাই খাইনি, আমি শিকাঞ্জিটা খেয়েছিলাম, নিম্বু শিকাঞ্জি, ইট ওয়াজ গুড। দেন ছোলা ভটোরে ট্রাই করলাম, ভটোরাটা সত্যি খুবই সফট ছিল আর অয়েল কম ছিল অ্যান্ড ছোলেটা ওকে ওকে ছিল, লেগেছে ব্রেকফাস্ট। সো আঙ্কেল আর আমার বাবার অতটা ভালো লাগেনি ব্রেকফাস্ট, ওকে ওকে ফতে মানসো। আমি খেয়ে দিয়ে এসে ফ্রেশ হয়ে রেডি হলাম, আমার ফুড আইটেমগুলো ব্রেকফাস্টের ওকে ওকে লেগেছে, যাই হোক মোটামুটি ভালোই ছিল, অত খারাপ ছিল না, অত ভালো ছিল না, ইট ওয়াজ ওকে ওকে। এখন আমরা ব্যাকপ্যাক করে আজকে আমরা অন্য হোটেলে থাকব, ওটার নাম মেবি পার্থ, পার্থ হোটেল নতুন হয়েছে। যাই হোক এখন আমরা মনে হয় সাইট সিনে যাবো, কোনো এখানে আশেপাশে তাজপুর বা উদয়পুর বা দীঘা এসব ঘুরবো মেবি, আমি ঠিক জানি না, তো ঘুরে টুরে দেন আমরা ওই হোটেলে চেক ইন করবো। দেন তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ভিডিওটা। সো বাই বাই ভাইসরয়, এখন আমরা বেরিয়ে যাব। সো আমার ভিডিওটা এখন এখানে এন্ড করছি, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যাচ্ছি, সো ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি। তো আমি মন্দারমণি পার্ট ওয়ানটা আমি এখানেই এন্ড করছি ব্লগটা, নেক্সট ভিডিওতে আমার ব্লগটা আবার কন্টিনিউ হবে, ততক্ষণের জন্য বাই বাই।